হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে আর এই মাত্র ঘুম থেকে আমি উঠলাম। তো সানডে হলেই একটা বাঙালিদের খাওয়ার চিন্তা পড়ে যায়, কী খাবে কী খাবে। আর প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু চিকেন, মানে এটা একটা ব্যাপার আর কি। তো আজকে আমি হাজবেন্ডকে বললাম আসার সময় একটু চিকেন নিয়ে আসবে, বিরিয়ানি বানিয়ে নেবো। আর বিরিয়ানি এই কারণেই বানাতে চাই, একবার যদি বিরিয়ানিটা বানিয়ে নিতে পারি তাহলে দুবেলা মোটামুটি চলে যায়, এই হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমার মুখটা একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে, তার কারণ হচ্ছে বাইরে একটা বিছনার চাদর শুকাতে দিয়েছি, সেটার কালার হচ্ছে অরেঞ্জ, তো সেই রিফ্লেকশনটা আমার মুখের মধ্যে আসছে, তো সেই কারণেই আমার মুখটা অরেঞ্জ লাগছে। তো ভালোই, প্রত্যেক দিন একটু অন্যরকম দেখো, আজকে একটু অন্যরকম দেখলে, তবে অরেঞ্জ দেখলেই কিন্তু ভয়ের একটা কারণ হয়ে যায়, মানে মুখটা একটু হলদে হলদে হয়ে গেলে, যেটা আমার হয়েছিল জন্ডিসের সময়। সব থেকে বেশি হয়েছিল চোখের রঙটা একদম হলুদ হয়ে গেছিল। তো এই আর কি। তো আজকে যদি হাজবেন্ড চিকেনটা পায় তাহলে চিকেন আনবে, আর যদি চিকেন না পায় তাহলে আলু আর ডিম দিয়ে বিরিয়ানি হয়ে যাবে, আন্ডা বিরিয়ানি টাইপের হয়ে যাবে। আন্ডা বিরিয়ানি বলো তো? হ্যাঁ, আন্ডা বিরিয়ানি বা আলুর বিরিয়ানি, এই সমস্ত কিছু একটা হয়ে যাবে। তো সেই মলে গেছিলাম, মল থেকে এনেছিলাম ম্যাগি। আগে না আমি বিয়ের পর পর খুব ম্যাগি খেতে ভালোবাসতাম, মানে ব্রেকফাস্টে বা ধরো ডিনারটা স্কিপ করে ম্যাগি স্যুপ, একটা ডিম সিদ্ধ, এই টাইপের খেতাম। কিন্তু যত বয়স বাড়ছে তত আমি হেলদি খাওয়া শিখছি, মানে সবসময় যে আমি হেলদি খাই তা কিন্তু নয়, কিন্তু ম্যাগিটাকে অ্যাভয়েড করছি। ধরো চিড়ে খাচ্ছি, সেখানটা মুড়ি খাচ্ছি, তা মানে তার মানেই তো তাই হেলদি খাচ্ছি একটু। তো যাই হোক, তোমাদের নিয়ে সকালটা শুরু করলাম, চুলটা বেঁধে থাইরয়েডের ওষুধ খেয়ে ব্রাশ করে তারপর আবার ফিরে আসছি। কি করব না করব সমস্তটাই দেখাবো, ঠিক আছে? আর একটা নতুন বিছনার চাদর আমি ধুয়ে মেলে দিয়েছি, সেটার রঙই অরেঞ্জ, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কী চাদর, কারণ আমি যে চাদরটায় শুতাম, মানে চাদর তো আর একটা পেতে শোয়া হয় না, দুটো তিনটে, কিন্তু আমার হাজবেন্ডের নাকি কুটকুট করে, গরম লাগে, বলছে চাদরটা, হ্যাঁ এটা ঠিক কথা, চাদরটা সুতির কিন্তু নয়, একটু মিক্সিং আছে, সেই কারণেই ওর এগুলো হয়। মানে আমারও হচ্ছিল, কিন্তু আমার কী বলো তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু ও সেই অভ্যাসটা করে নিতে পারেনি। সে যাই হোক, তো সেই কারণে ওই চাদরটা আমি পেতে দিলাম, কারণ পেতে দিলাম না মানে কেচে দিলাম, যখন অস্বস্তি হচ্ছে কি দরকার ফালতু পাবলিককে কষ্ট দিয়ে। ঠিক আছে, এই ওয়েদার কি বলো তো, এই রোদ এই বৃষ্টি এখন তো এরকমই চলছে। তো চলো ব্লগটা তোমাদের নিয়ে শুরু করে নিই। সকালবেলায় ব্রেকফাস্ট মানে ম্যাগিটা বানিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ পেরেস্তা করে রেখেছি, আর এখানে ভাতটা বানিয়ে রেখেছি যেহেতু বিরিয়ানি বানাবো, আর এখানে আলু ডিমটাকে সিদ্ধ করে রেখেছি, তো হালকা এখন ফ্রাই করে নেব। তো এতটাই করেছি, আর ঘরের কাজ তো তার সাথে সাথে ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে করছি। তো বিরিয়ানি যেহেতু এর আগে দেখিয়েছি, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই কারণে আজকে আর বিরিয়ানিটা শেয়ার করবো না। তো ঠিক আছে, এই কাজগুলো করে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে? এই বিছনা চাদরটা পাতলাম, এটা তো অবশ্যই মানে আমার কালেকশন বা আমার বিজনেসের থেকে, তো তোমরা তো সবাই জানো যে আমি ব্যবসা করি, তো সেই কারণে আর কি, যে এই চাদরটা ধরো সেল হয় না তো সেই চাদরটা আমি ইউজ করি। অনেক সময় চাদরে একটু ডিফেক্টও বেরোয়, তখন সেটা তো এখন পাল্টাতে পারছি না, তো সেই কারণে এটা হালকা ডিফেক্ট আছে। আমি কাস্টমারকে কখনোই ডিফেক্ট জিনিস দিই না, কিন্তু আর কখনো যদি ধরো আমার চোখ এড়িয়ে কাস্টমারের চোখে যায় তখন আমি সেটাকে ফেরত দেওয়ারই চেষ্টা করি। তো যাই হোক, এটা আমার চোখে পড়ে গেছিলো, তাই কাস্টমারকে আর দেখাইনি, এই চাদরটা নিয়ে আমি পাতলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে চাদরটা কেমন লাগছে। এটার যে খুব একটা ডিফেক্ট তা নয়, মানে ব্যাপারটা হচ্ছে একটু সুতো উঠে নালি কাটা টাইপের, কিন্তু এরকম ছাপাতে বোঝাটা ভীষণই দুষ্কর, বাট আমার চোখে পড়ে গেছে। তো যাই হোক, সেটাকে আমি স্টিচ করে রিপো করে নিয়েছি, তো সেই কারণে আর বোঝা যাচ্ছে না, অবশ্যই কমেন্ট করে বলো। আর এই কাঠের রঙটার সঙ্গে বিষয়টা খুব ভালো একটা ম্যাচ হয়ে যাচ্ছে। আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই, তাই জন্য দেখো এই টাইপের আলুগুলোকে কেটে রেখেছি, একটু লম্বা লম্বা টাইপের হবে।
তো এটাকে কেটে কি করেছি, ছোকলা ছাড়িয়ে কেটেছি। যেমন আলু ভাজা হয় একটু, তার থেকে একটু সাইজে মোটা, বুঝতেই পারছো। তো খুব ভালো করে ধুয়েছি, অনেকবার ধুয়েছি যাতে আলুর কষ্ট চলে যায়। এবার যেটা করব, এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ফ্রিজ আপ করে দেবো। না বাবা, আজকে তাওয়াতে না বিরিয়ানিটা দম দিয়েছি, ঠিক আছে? তো দেখো পুরো একদম দোকানের মতন, বড় বড় আলু রেখেছি, ডিম রেখেছি, বড় বড় চিকেন। তো বিরিয়ানিটা আমার হয় মানে মাসে যে কতবার হয় তার কোনো ঠিক ঠিকানা নেই, এই হচ্ছে ব্যাপার, এটা নতুন কোনো কথা নয়। ওভারঅল লুকটা দেখিয়ে দিচ্ছি, এই যে ডিমটা, এটা হচ্ছে আলুটা, চিকেনটা আর রাইস। তো এটা হচ্ছে আমার থালা আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের থালা। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। পটেটো ফ্রাই এর জন্য যেটা বলেছিলাম যে লবণ জলে 20 মিনিট রাখবো, সেটা 20 মিনিটের জায়গায় অনেকক্ষণ রয়েছে। তো যাই হোক, আমি দুপুরবেলা এটাকে ভিজিয়ে লাঞ্চ করতে চলে গেছিলাম, এখন যেটা করবো এটা জল ফেলে কিচেন টাওয়ালের উপরে রেখে দেবো, তো সেটাই করি আগে। আমি জলটাকে ফেলে আরও 3-4 বার করে মানে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ তলে একটা থালা দিয়েছি, তার উপরে টাওয়াল দিয়েছি, দিয়ে এই টাওয়ালটা তার উপর দিয়ে দেবো যাতে যতটা জল এরকম চেপে চেপে আমাকে সোপ করে নিতে হবে। আবার ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। মানে এইরকম বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি, এবার এর মধ্যে সমস্ত আলুটাকে দিয়ে দেব এবং আলুটা খুব ভালো করে মানে টিস্যুতে টেনে নিয়েছি আর কি। আমরা মলে খাই, অনেক টাকা খরচা করে, কিন্তু বাড়িতে 3-4 স্টেপে খুব একটা বেশি ঝামেলা কিছু নেই, তবে একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ একটা স্টেপে তো হচ্ছে না ব্যাপারটা, 3-4 স্টেপে হচ্ছে। তো ব্যাপারটা যদি করে নেওয়া যায় খুব একটা খারাপ হয় না। আর এই দেখো টিস্যুতে পুরো জলটা টেনে নিয়েছে আর কি। আর ওইদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, এবার অল্প অল্প করে দেবো, খুব বেশি দেব না। আর এইটাকে 80% ভাজতে হবে, খুব বেশি কিন্তু ভাজলে চলবে না। হালকা করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কি জায়গায় দাঁড়ালো আর কি। প্রথম স্টেপে এরকম টাইপের ভাজবো, দেখো হালকা ব্রাউন হয়েছে আর হালকা নরম হয়েছে। এরপর দ্বিতীয় স্টেপে যখন ভাজবো তখন আবার ফাইনাল লুকটা দেখাবো। এটা হচ্ছে প্রথম স্টেপে, আর দ্বিতীয় টিপ আবার দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে, একবার অনেক দেব না। তো পুরোটা করে নিই এইভাবে। সেকেন্ড ধাপে দিচ্ছি আরও 20 মিনিট বাদে। এবার কিন্তু একদম অল্প অল্প করে দেব, তো ব্রাউন হবে তারপরে তুলে নেবো, ঠিক আছে? দেখে নাও ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠিক এরকম হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাও, ভীষণই টেস্ট এবং ভীষণই সুন্দর হয়েছে। কাছ থেকে দেখাচ্ছি পুরো একদম দোকানের মতন, কেউ যদি চাও সস দিয়ে খাবে, কিন্তু এই মশলাটার যে টেস্ট হয়েছে তো এমনি খাওয়া যাচ্ছে। আমি একটা তোমাদের দেখাচ্ছি, দেখো এতটাই সুন্দর হয়েছে, ভীষণই ক্রিসপি, এই হচ্ছে ব্যাপার। পটেটো ফ্রেঞ্চ ফ্রাই আশা করি শিখে গেলে, আমিও ইউটিউব দেখেই শিখেছি, ভীষণ ভীষণ ভালো হয়েছে। KFC তে যখন যাই তখন তো খাই, খুবই ভালো লাগা, তখন ভাবতাম কি যে আমি বানাতে পারবো কি না, তো দেখো বেডশিটটা খুবই ভালো লাগছে।
তো আমার পিস্তত ভাই যেহেতু হোটেল ম্যানেজমেন্টে করেছে, ও হোটেলেই জব করে, তো ওকে বলেছিলাম ভাই আমি কি বানাতে পারবো, তখন ভাই বলেছিল যে না দিদি দেখো চশমা পরতে পরতে এই জায়গাটা দাগ হয়ে গেছে, তুই পারবি না, খুব একটা ঝামেলা। তো এখন দেখলাম বিশেষ একটা ঝামেলা নয়, তোমার হাজবেন্ড খেয়ে বলে ভীষণ ভালো হয়েছে, আর ম্যাগি মশলাটা দেওয়ার ফলে ভালো হয়েছে। আরেকদিন আমি জল জিরাটা দিয়ে ট্রাই করব। তো হাজবেন্ড বললো বাড়িতে কেউ আসলে কিন্তু বানিয়ে খাওয়াতে হবে, বানিয়ে করো বা খাইও, কিন্তু বিষয়টা এটাই যে বাড়িতে কেউ আসলে অনেকটা পরিমাণ করতে হবে, অনেক সময় লাগবে, সেটা দেখা যাবে, কারণ এটা তো তিনটে পার্টে করতে হয় তোমরা দেখলেই তো। যাই হোক ভীষণ ভালো হয়েছে খেতে, তো হ্যাঁ এটা একটা স্ন্যাক্স হিসেবে কিন্তু দেয়াই যায়, চা কফির সাথে। আর শীতকালে তো খুবই ভালো, আমার হাজবেন্ড বললে এরকম বানিয়ে রেখে দেবে, এটা তো ফ্রোজেনও রাখা যায় এয়ার টাইট ব্যাগে, বলছি যখন ইচ্ছে তখন ভেজে খাওয়া যাবে এই আর কি। তো চলো আজকের ব্লগটা আমি আর বড় করছি না, রাত্রির ওই বিরিয়ানিটাই খেয়ে নেবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কথা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসতে থেকো। আর যারা নতুন বন্ধু তারা যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে মানে রেড বাটনটা অল করে দিও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো ফার্স্ট নোটিফিকেশন তোমার মোবাইলে আসবে।